এই বয়সে হাত পা ভাঙার ধান্দায় আর কি। দেখো তোমার থেকে কম বুড়োই আছে, আর আমি বলি তোমার সাথে 22 বছর সংসার করলাম। আজ বাবার জন্মদিন। আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? তুমি যে মাঝে মাঝে কি অদ্ভুত কথা বলো, রেডি হয়ে নাও আমি মাকে নিয়ে আসছি। মুখটা গেল কেন, কি হয়েছে? বাঙালি আগে একটা কালচার বলে কিছু ছিল যেটা নিয়ে আমরা সবাই গর্ব করতাম, দিনের পর সব উঠেই যাচ্ছে। আগে অনুষ্ঠান হলে বাসার মেয়েরা সারাদিন বসে রান্না করতো, আর এখন শুরু হয়েছে হোটেল সংস্কৃতি। আর খরচ তো বাদ দিলাম। না না না, খরচের ব্যাপার না, ধরতে হবে। অবশ্যই অবশ্যই ধরতে হবে। ধরুন পার পার্স যদি 1000 টাকা করে হয়, এই 1000 টাকা তো দেড় সাইজের 15টা মুরগি পাওয়া যেত। আর পিস প্রতি যদি 50 টাকা করে হয় তাহলে আরো 20টা মুরগি। 20টা মুরগি তাহলে তো আমরা মানুষ আছি 5 জন, 5×20, ও মাই গড, 100টা মুরগি। শুভ জন্মদিন খালুজাদ। থ্যাংক ইউ কানাম। নেন জামা কাপড় গুলো পিন দিলাম, আর জুতা জোড়া দেন তো সাফ করে দিই। জামাই বাবা, তোমার হিসাবে একটু ভুল হয়েছে, আমাদের সাথে কানামও যাচ্ছে, মানে ওর 6 জন, এর মানে আরো 20টা মুরগি। কি কইলেন কালু স্যার? 120টা মুরগি। আমরা 6 জন খাবো, আমরা কি রাক্ষসের বাচ্চা খোকস? জামাই বাবা তুমি চিন্তা করো না, কালামের 20টা মুরগির দাম আমি দেবো। 20টা মুরগির দাম, বাকি 100টা মুরগির দাম আমাকে দিতে হচ্ছে যত সব মানুষজন। খালু স্যার,
এই লোকটা মারা গেছে, ইহার মৃত্যু হইয়াছে। আমি লোক মারা গেছে তো কি হয়েছে? এই জগতে একটা লোকের মৃত্যু সেটা তো আনন্দের ঘটনা। একটা লোক যেই পরিমাণ খাবার খেত তা বেঁচে গেল। আব্বা আপনি বুঝতে পারতেছেন না বিষয়টা, একটা লোক আমাদের উঠানের সামনে মরে পড়ে আছে। আহা, একটা লোক কোথায় মরে পড়ে আছে এটা তো মূল বিষয় না। একটা লোক আমার বাড়ির সামনে মরে পড়ে আছে নাকি তাজমহলের সামনে মরে পড়ে আছে তা দেখি। মরেছে তো আব্বা, আপনি বুঝতে পারতেছেন না বিষয়টা। তুমি এত টেন্স হচ্ছ কেন? মার্ডার তো আর তুমি করনি তাই না? আব্বা আমাদেরকে একটা ডেড বডি সামলাতে হবে, ডেড বডি। একদম ভয় দিব,
দাও বাবা, ঝামেলা করো না, কিপটাবি করো না, শকত যা আছে দিয়ে দাও। কত টেহা ভাই, আপনার বাড়ি কি নেত্রকোনা? তোমাকে আমি আবার বলছি, আমরা আজকে একসাথে ডিনার করব। তুমি খুবই ইন্টারেস্টিং একজন মানুষ। স্যার ভুল করলেন, আগে মানুষ আসছিলাম, এখন পশু হয়ে গেছে। না মানুষ সবসময় মানুষ। স্যার ভুল, পশু সবসময় পশু, আর মানুষ কখনো মানুষ কখনো পশু। ক্ষমতা কাউকে দেওয়া হয়।